শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বড় নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। প্রাথমিক শিক্ষক নিয়োগে শোভা দাসের চাকরি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। সেই মামলায় রাজ্য রিপোর্ট জমা কলকাতা হাইকোর্টে। আগামী 4 জুলাই এই মামলার পরবর্তী শুনানি বলে জানিয়েছে আদালত। পাশাপাশি আগামী 4 জুলাইয়ের মধ্যে রাজ্যের সমস্ত বৈধ শিক্ষকদের তালিকা বাংলা শিক্ষা পোর্টালে তোলার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত স্কুলের শিক্ষকদের তালিকা বাংলার শিক্ষা নামক সরকারি পোর্টালে তোলার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। রাজ্য সরকারি স্কুলগুলিতে শিক্ষকদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে তাদের শিক্ষক হওয়ার যোগ্যতা নিয়ে, তাই আদালতের পর্যবেক্ষণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য করেন, স্কুলের শিক্ষক যে যে বিষয় পড়াচ্ছেন তার যোগ্যতা কি সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানা উচিত, কারণ অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছেন। রাজ্যকে সেই জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কি সরকারের পোর্টালে আপলোড করতে হবে। রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক এদিন আদালতের কাছে আর্জি জানান, রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য জোগাড় করতে আরও 2 মাস সময় দেওয়া হোক। রাজ্যের আইনজীবী এদিন হুগলি, বীরভূম আর নদিয়া জেলার রিপোর্ট তুলে দিয়েছেন বিচারপতির হাতে। তারপরে বিচারপতি মন্তব্য করেন, রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন, আরও দ্রুত কাজ করতে হবে। বহু শিক্ষক 4-5 বছর ধরে চাকরি করছেন কোনো রকম নিয়োগপত্র ছাড়াই, আর দেরি করা যাবে না। কারা স্কুলে চাকরি করছেন সেটা সবার জানা দরকার। লোকসভা নির্বাচনের কারণে স্কুলগুলোর পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ব্যাপারেও বিচারপতি বসুর পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ মন্তব্য উঠে আসে। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি মন্তব্য করেন, নির্বাচনের জন্য কেন দেশে আলাদা বিল্ডিং বানানো হচ্ছে না, স্কুলগুলো রাজনৈতিক নেতাদের, মিলিটারিদের, খালি ছাত্রদের নয়। দেশে প্রতি বছর 2-3টা করে নির্বাচন হচ্ছে আর ভুগতে হচ্ছে গরিব ছাত্রছাত্রীদের। সরকার আলাদা করে বাহিনীর লোকজনের থাকার জন্য বিল্ডিং করুক যেখানে সব রকম ব্যবস্থা থাকবে। গত 3-4 মাস ধরে স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে না। উল্লেখ্য, মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি সম্পূর্ণ বেআইনিভাবে তার ছেলে অনিমেষ তিওয়ারিকে স্কুলে চাকরিতে নিযুক্ত করেছিলেন। সেই ঘটনায় সাড়া পড়ে যায় গোটা রাজ্যে, হাইকোর্টে দায়ের হয় মামলা। ইতিমধ্যে অনিমেষ তিওয়ারির চাকরি বাতিল করেছে হাইকোর্ট, পাশাপাশি আশিস তিওয়ারির বিরুদ্ধে শিক্ষা দপ্তর পদক্ষেপ নিয়েছে। তার বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে নিম্ন আদালতে। বিচারপতি বিশ্বজিৎ বসু এই ঘটনার পর সিআইডি সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। গোটা রাজ্যে এই ধরনের বেআইনি চাকরি প্রাপক কারা আছে তা খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপর সিআইডি অন্তত 7 জনকে খুঁজে পেয়েছে যারা কোনো রকম পরীক্ষা না দিয়েই বিভিন্ন স্কুলে চাকরি করছে। সভাপতি প্রশ্ন ওঠে, রাজ্য সরকার প্রসিত স্কুলগুলিতে যারা বর্তমানে চাকরি করছেন তারা সবাই যোগ্য তো, আইনি পথে নিযুক্ত হয়েছিলেন? এরপরে বিচারপতি বসু রাজ্যের স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষক অশিক্ষকদের বিষয়ে জনমানুষের স্বচ্ছতা বজায় রাখতে কমিশনার অব স্কুল এডুকেশন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন, চেয়ারম্যান সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন এবং রাজ্যের শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন যাতে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়। এই কাজ আগামী 2 সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এ ব্যাপারে মামলাকারীর আইনজীবী ফেরদৌস শামীম জানালেন, স্বচ্ছতার জন্য কার্যকরী পদক্ষেপ করা উচিত, এতদিন ধরে সেটা করা হয়নি, এটা দুর্ভাগ্যের বিষয়, সাধারণ মানুষ সেটা এতদিন জানতে পারেনি। আদালতের এই পদক্ষেপ সাধুবাদযোগ্য। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।